Hello guys, welcome to our channel, Mr. and Mrs. Khiladi Vlogs. Guys, এখন সকাল বেলা, তো এখন স্নান টান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কাপড় কাচাও হয়ে গেছে. তো guys, এবার ব্রেকফাস্ট বানাবো, চলো দেখাচ্ছি. তারপর আমি ট্রাই করলাম এই যে সুইট কর্নের একটা প্যাকেট গাইস কিনে এনেছিলাম দোকান থেকে এমনি যেমন কর্ন হয় ওটা তো সিদ্ধ করে নরমাল যেমন খাই জানি কিন্তু এইটা একদিন দোকানে দেখলাম যে কিনতে গিয়ে পাওয়া যাচ্ছে 2 মিনিটে রেডি হয়ে যাবে কর্ন তাই ওটা নিয়ে নিলাম প্যাকেটটার পেছনেই লেখা আছে প্রসেসটা যে কিভাবে করব তো गाइस লেখা আছে এখানে যে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে প্যাকেটটা প্রথমে কেটে দেখলাম যে এইটার ভেতরে একটা প্যাকেট আছে প্যাকেটটার মধ্যে একটু একটু জল জল মতন আছে তো কর্ন গুলো আছে ওর মধ্যে এই যে দেখতে পাচ্ছো এই যে একটু একটু জল আছে বলেছে এই প্যাকেটের মধ্যে লেখা যে এইটা হচ্ছে গরম জলে বসিয়ে রাখতে 2 মিনিটের মধ্যে রেডি হয়ে যাবে তারপরে বলেছে এই প্যাকেটটা কেটে জলটা বার করে এই মশলাটা দিয়ে মাখিয়ে খেতে তো চলো ট্রাই করে দেখি কেমন লাগে নতুন স্টাইলে চলো এইটা আগে একটা গরম জল বসাই আগে বাটিতে এই যে গরম জলটা হয়েই গেছে দেখো ধোয়া উঠছে এবার আমি দিয়ে দেব এই কর্নের প্যাকেটটা কর্নের একটা ভালোভাবে বলেছে তো 2 মিনিট তো 2 মিনিটেই দেখতে পাচ্ছো কর্নটা হয়েই এসেছে নরম একদম হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়েছে 2 মিনিটে খুব ভালো মানে ম্যাগির মতন আর কি ইজি খুব তো এবার আমি এটা নামিয়ে দেব নামিয়ে এই প্যাকেটটার বলেছে একটা পাশে যে কাচির মতন চিহ্ন দেওয়া আছে কাটার তো ওখানটার দিয়ে কেটে বলেছে আস্তে করে ভেতরের যে জলটা আছে না তো জলটা বলেছে বার করে দিতে তো চলো আগে নামিয়ে জলটা বার করে দিই এই যে এবার কেটে নিয়েছি একটা কোণা এবার আস্তে করে জলটা বার করে দেব যাতে কর্নগুলো না পড়ে ভেতরের যে জল একটা ছিল না ওইটা বার করে দিতে বলেছে তো এটা বার করে দিচ্ছি এবার এবার একটা বাটির মধ্যে কর্নগুলো প্যাকেটটা কেটে পুরো ঢেলে দিলাম তারপরে আমি হচ্ছে মশলাটা মাখিয়ে নিয়েছি কর্নের সাথে ভালো করে মিক্স করে নিয়েছি তো দেখলাম যে হ্যাঁ ভালোই খেতে টেস্টটা আর কর্নগুলো এত সফট আর সুইট খেতে ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে এবার গাইস রান্না করছি এখন ভাত হয়ে গেছে তরকারি হয়ে গেছে কড়া তো এখন ভাবছি যে আর কি করা যায় তো ডাল করতাম কিন্তু ডাল যেহেতু নেই তাই ভাবছি কি করা যায় তো চলো একটা কাজ করি পেঁয়াজি করে নিই চলো দেখাচ্ছি তোমাদের তারপর পেঁয়াজ ছিল পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজ কেটে ভালো করে কুচি কুচি করে তারপরে বেসন দিয়ে হলুদ দিয়ে নুন কাঁচা লঙ্কা কালো জিরে সব দিয়ে মাখিয়ে রেখেছি আর তারপরে গরম তেলে একটা একটা করে আস্তে আস্তে ছেড়ে দিয়েছি পেঁয়াজিগুলো আর গাইস দেখো কি সুন্দর ব্রাউন কালার হয়ে লাল লাল হয়ে ভেজে উঠছে একদম ক্রিস্পি ক্রিস্পি হচ্ছে গাইজ আর একটু হচ্ছে স্টিক হয়নি কিন্তু কড়াইতে তার মানে হচ্ছে ভালো হয়েছে ক্রিস্পি হয়েছে খুব সুন্দর হয়েই গেছে এবার নামাবো চলো খেয়ে দেখি কেমন হয়েছে এই যে নামিয়ে রেখেছি এই যে খুব সুন্দর লাগছে দেখতে আর একদম ক্রিস্পি হয়েছে খুব ভালো লাগছে নরমও হয়েছে আবার ক্রিস্পি হয়েছে দেখে মনে হচ্ছে যে এখন খেয়ে নিই তো তারপর হচ্ছে খেয়ে দেখি কেমন হয়েছে তারপরে আমি খেয়ে দেখলাম যে খুব ভালো হয়েছে ক্রিস্পি হয়েছে সুন্দর তারপর খেয়েছি আর একটু যেহেতু গরম এইমাত্রই নামিয়েছি খুব গরম ছিল আর ভালো হয়েছে একটু ঝাল ঝাল ক্রিস্পি সুন্দর হয়েছে খেতে তাহলে রান্না তো হয়ে গেছে তো চলো এবার লাঞ্চ করে নিই তারপরে দেখা হচ্ছে বিকেলবেলা গাইস খাওয়া হয়ে গেছে দুপুরবেলা তো এখন বিকেল হয়ে এসেছে তো জামা কাপড়গুলো শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছ গাইস এই যে খুব সুন্দর করে শুকিয়ে গেছে জামা কাপড়গুলো তো জামা কাপড়গুলো এবার তুলে নেব চলো জামা কাপড়গুলো তুলে ভাঁজ করে রাখি জামা কাপড় তুলে এনে সুন্দর করে ভাঁজ করে সব আলমারিতে রেখে দিয়েছি এবার তারপরে ব্যালকনিতে একটু গিয়ে হাওয়া খাই খুব ভালো হাওয়া দিচ্ছে সুন্দর রোদ আসছে গাইস দেখতে পাচ্ছ ভালো রোদ উঠেছে বিকেলবেলা
গাইজ এখন একটু ব্যালকনিতে হাওয়া খাচ্ছি, হাওয়া দিচ্ছে ভালো, আর সুন্দর একটা শীতকালের রোদের মতন আসছে। তো গাইজ চলো একটু ফোনে চার্জ দিই, চার্জ শেষ হয়ে গেছে, দেখা হবে আবার সন্ধেবেলা। ভাবলাম একটু রাত্রেবেলা কী খাবো কী খাবো, তারপরে ভাবলাম একটু এগরোল করি। তো চলো আমি এগরোলের জিনিসগুলো রেডি করি, তো চলো তোমাদের দেখাই। তারপরে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, আর তারপরে সাথে একটা বাটি নিয়ে নিয়েছি ডিম গোলার জন্য, আর একটা প্লেট নিয়েছি ডিমের পরোটাগুলো রাখবো বলে। আর তারপরে আমি কিষান টমেটো সস নিয়ে নিয়েছি, চিলি সস নিয়ে নিয়েছি, আর আমি এবার ময়দা মাখবো। তো ময়দা নিয়ে নিয়েছি, এই বাটিটায় মাখবো। তো প্রথমে মেখে ভালো করে সুন্দর করে পরোটার মতন করে বেলে রেখেছি। তারপরে আমি হালকা তেল দিয়ে অমলেটের মধ্যে ডিমের মধ্যে পরোটাগুলো ভেজে নিয়েছি। তো হয়ে গেছে রেডি এগরোলে ব্রেডটা। এবার তারপরে আমি এখানে এবার সাজাবো সুন্দর করে। প্রথমে পেঁয়াজ দেব, তারপরে হচ্ছে দিয়ে দেব একটু শসা, তারপরে দিয়ে দেব একটুখানি লঙ্কা কুচি, আর দিয়ে দেব টমেটো সস, চিলি সস, আর একটু ব্ল্যাক পেপার। তো তারপরে আমি সুন্দর করে মুড়ে রোলের মতন করে রেডি করে নেব। এই যে এগুলো সব দিয়ে দিয়েছি, এবার রোল করে নেব। আমি এখানে পেপারটা ইউজ করিনি, রোলে যে একটা কাগজ দেয় কাগজটা ইউজ করিনি, বেকার নষ্ট হবে তো কাগজটা, ওই জন্য আমি এমনিই রেখেছি রোল করে। তো এরকম করে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, এই যে দেখো। এবার চলো খাবো। নেক্সট কোন খাবারের ভিডিও তোমরা দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে বলবে, আমি তাহলে সেটা রান্না করব। খেতে তো খুব ভালো হয়েছে, খাচ্ছি এখন। তো এখানে আমি পাঁচটা বানিয়েছি, এই যে ঘরের, তাই একটুখানি পাতলা পাতলা করে করেছি রোলগুলো, আর খুব ভালো হয়েছে খেতে। তো এটাই ডিনার করেছি। এবার একটু একটা মুভি দেখবো, তো মুভিটা এখন চালাবো। আর এই রোলটা এত ভালো হয়েছিল, রোলটা খেয়ে পুরো পেটটা ভরে গেছে একদম। আর গাইজ একটু কোল্ড ড্রিঙ্কস ছিল, তো রোল খেয়ে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েছি, আর এখন একটু মুভি দেখব, আর তারপরে ঘুম পেলে ঘুমিয়ে পড়বো গাইজ। আর এখন তো হচ্ছে পুজো, দুর্গা পুজো হয়ে গেল, তো এবার একটু ঠান্ডা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো মাঝে মাঝে পাখা বন্ধ করে রাখতে হচ্ছে। চলো, ভিডিওটা কেমন লাগলো বলবে, লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইজ দেখা হচ্ছে একটা পরের ভিডিওতে, চলো বাই বাই।